জাতির সেবায় দীর্ঘ 77 বছর ধরে নিয়োজিত ডিভিসি। এবার সেই ডিভিসির পতাকা বিশ্বের সর্বোচ্চ জনপদের পয়েন্ট লাদাখের খারদুংয়ের মাটিতে পৌঁছে দিলেন ওই সংস্থার বাঁকুড়া মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের কর্মী অরুময় মণ্ডল। গত 10ই জুন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মোটর বাইকে চেপে অরুময় রওনা দেন গন্তব্যের দিকে। দীর্ঘ 7,300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বের সর্বোচ্চ জনপদের পয়েন্ট লাদাখের খারদুংয়ের মাটিতে ডিভিসির পতাকা উত্তোলন করেন তিনি। এমনভাবেই 22 দিনের যাত্রাপথ শেষে বৃহস্পতিবার রাতে নিজের কর্মক্ষেত্রে ফিরে আসেন অরুময় মণ্ডল। উদ্দেশ্য ছিল ডিভিসি, আমাদের ডিভিসি হচ্ছে আজ 77 বছরে পা দিবে, ঠিক আছে, যে তো ডিভিসি এই ঐতিহ্য ভারতবর্ষের ইতিহাসে এক ঐতিহ্যপূর্ণ, এর জন্য আজ তার মধ্যে MTPS মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন সব দিকে অত্যাধুনিক এবং প্রজেক্ট ডিভিসির মধ্যে সব দিকে নতুন ধরনের প্রজেক্ট হচ্ছে এটাই। তাই আজ 77 বছরের উদ্দেশ্যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও মানে মোটর বাইকিং জায়গা খারদুংলা পাস সেখানে গিয়েও আমি আমার এই ডিভিসির নামকে ওখানে তুলে ধরেছি, যাতে অনেকেই এর ফটো ফটো তুলেছে এবং ভিডিও নিয়েছে ওখানেও, যে ডিভিসি দেখে অনেকে প্রশ্ন করেছিল যে ডিভিসি ক্যা হ্যায়। তখন আমি বলেছিলাম ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা হচ্ছে একটা পাওয়ার সেক্টর। আমি 10ই জুন বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং আজকে আমার জার্নি এখানে শেষ, আজকে বাড়ি ফিরে 22 দিনে টোটাল হচ্ছে 22। কত কিলোমিটার পাড়ি হয়েছে? টোটাল কিলোমিটার হয়েছে আমার 7,300 কিলোমিটার। ভালো মন্দ মিলিয়ে বেশ ভালোই, তো খারাপটা সব জিনিসে খারাপ থাকে, তো খারাপটা বাদ দিলে টোটালটাই ভালো। কর্মক্ষেত্রে ফিরে আসতেই ওই দিন তাকে ঘিরে আনন্দোৎসবে মেতে ওঠেন সহকর্মীরা, ফুল ও মালা দিয়ে সংবর্ধনা জানানো হয় ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী অরুময় মণ্ডলকে। উপস্থিত ছিলেন সংস্থার চিফ ইঞ্জিনিয়ার আর কে অনুভবী, মানব সম্পদ উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার রঞ্জিত কুমার রজক, ডেপুটি জেনারেল ম্যানেজার অশোক কুমার তিওয়ারি সহ অন্যান্য। শ্রী অরুণময় মণ্ডল MPPA ডিভিসি কে আমার সহকর্মী, বিগত 10 জুন কো अपने मोटरसाइकिल के द्वारा भारत के लद्दाख क्षेत्र में भ्रमण किए और वहां जाकर लद्दाख यात्रा के दौरान और विशेषकर लद्दाख क्षेत्र में डीवीसी के स्वर्णिम इतिहास के बारे में लोगों को जानकारी दिए, डीवीसी के महत्व, डीवीसी को उद्देश्य और इसकी आज क्या क्या अचीवमेंट है, क्या उपलब्धि है, इन्होंने वहाँ पर लोगों को अवगत कराया। मैं श्री अरुमय मंडल को इस साहसिक कार्य के लिए पूरे डीवीसी MTPS वासी उनका आभार प्रकट करता हूं और हार्दिक अभिनंदन इस सफल यात्रा के ऊपर करता हूं। साथ ही श्री अरुमय मंडल का जो परिवार सदस्य इनका इस साहसिक कार्य के लिए उनका जो समर्थन किए हैं, मैं उस परिवार का भी आभारी हूं, विशेषकर इनके जो धर्मपत्नी जी और बच्चे हैं উনি ইনকা সমর্থন কিয়া। দীর্ঘ দুর্গম পথ পেরিয়ে বাইকে চেপে সহকর্মীর বিশ্বের সর্বোচ্চ জনপদের পয়েন্ট লাদাখের খারদুংয়ায় পৌঁছে যাওয়া এবং ডিভিসির পতাকা পৌঁছে দেওয়ার ঘটনায় খুশি সংস্থার কর্মী আধিকারিক প্রত্যেকেই। ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী অরুময় মণ্ডলকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।